জ্বলছে ইউক্রেন, সেই আজ কি এসে পড়বে ভারতের বাজারেও? মধ্যবিত্তের হেসেলেও কি জ্বলবে আগুন? ভোজ্য তেলের আমদানি নিয়ে কি হবে তা নিয়ে রাতের ঘুম উড়েছে মধ্যবিত্তের। এবার কি তবে জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে এডিবল অয়েলের দামও হু হু করে বাড়বে? এই নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই আশার কথা শুনিয়েছে ভোজ্য তেলের সঙ্গে যুক্ত শিল্প উদ্যোগীরা। সরকারকে তাদের আশ্বাস, আগামী দু মাসে সানফ্লাওয়ার তেলের যোগানে কোনো ঘাটতি হবে না। তবে ইউক্রেন থেকে প্রচুর সানফ্লাওয়ার অয়েল ভারতে আমদানি করা হতো, কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে সেই আমদানির কি হবে? ভোজ্য তেলের সরবরাহ সংকটের ভয়ে ভারতীয়রা রান্নাঘরের প্রধান তেল মজুত করা শুরু করেছে। এক মাসেরও কম সময়ের মধ্যে ভোজ্য তেলের দামও 20% বেশি বৃদ্ধি পেয়েছে। ভোজ্য তেলে ঘাটতি সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় নানারকম তথ্য ভাইরাল হচ্ছে, আর এতেই ভয় বাড়ছে মধ্যবিত্তের। রান্নার তেলের চাহিদার 2/3 আমদানি করা হয় এদেশে। সংবাদ সংস্থা রাইটার্সকে এক গৃহবধূ জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে আমি একটি মেসেজ পেয়েছি, যুদ্ধের কারণে রান্নার তেলের ঘাটতি হতে পারে, তাই আমি কিনতে ছুটে যাই। সংকটের ভয়ে 10 লিটার ভোজ্য তেল কিনে রেখেছে ওই গৃহবধূ। সাধারণত তার সংসারে মাসে 5 লিটার করে তেল লাগে। উল্লেখযোগ্যভাবে ভারত তার সূর্যমুখী তেলের 90%-এরও বেশি রাশিয়া এবং ইউক্রেন থেকে আমদানি করে।